বিরতির পর স্বাগত। আবারও গোপন খবরের ভিত্তিতে পুলিশের হাতে উদ্ধার বিপুল পরিমাণে নেশা সামগ্রী। জানা যায়, সোনামুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগরের ইন্দ্রিশ মিয়ার বাড়ি থেকে প্রায় 70,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য 3 কোটি টাকা। এবং ইতিমধ্যেই জানা গেছে যে বিএসএফ এবং সোনামুড়া থানার যৌথ উদ্যোগে সোমবার রাতে এই অভিযান চালানো হয়। তৎসঙ্গে আটক করা হয় পাচার কাজে ব্যবহৃত একটি দামি গাড়ি। পুলিশ এবং বিএসএফ এর আসার আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় পাচারকারী ইদ্রিস মিয়া। বিএসএফ এবং পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে দীর্ঘদিন ধরেই খবর ছিল যে সোনামুড়া রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়া বিভিন্ন নেশা সামগ্রী সহ অন্য রাজ্যে পাচার বাণিজ্যের সাথে জড়িত রয়েছে। তাই ইতিমধ্যেই বিভিন্ন প্রমাণ হাতে নিয়ে পুলিশ এবং বিএসএফ তল্লাশি চালায়, বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং সেখান থেকে কোটি কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে। সে বিষয়ে পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা কি বলছেন শোনাবো। ভিত্তিতে রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়ার বাড়িতে যে বিএসএফ হাসপাতাল কর্মীরা সীমান্তের সঙ্গে একটা জয়েন্ট চেক করা সোনামুড়া এবং এখানে আছি অনুমান 70,000 পাওয়া গেছে এবং ক্যাশ 1 লাখ টাকার উপরে থেকে পাওয়া গেছে। আমরা একটা এফআইআর নিয়ে আইনের উপর তদন্ত করার জন্য আইনের একটা আইন মোতাবেক তদন্ত করে এফআইআর হিসেবে তদন্ত করা হয়েছে। বালি মালিককে কি আটক করা সম্ভব হয়েছে? বালি মালিক নির্দেশ নিয়া পুলিশ এবং বিএসএফ এর জয়েন্ট ডিরেক্টর আওয়াজ কে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে কি কি মামলায় কি কি ধারায় মামলা নেওয়া হবে? এখন আমরা এনডিপিএস মামলা আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। এই দিনের এই অভিযানে নেতৃত্ব দেন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা, ছিলেন সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে সহ বিএসএফ এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা। সোমবার রাতে এই অভিযানে বিগত দিনের বিভিন্ন অভিযানের চেয়ে ব্যাপক সাড়া ফেলে, কারণ পুলিশ এবং বিএসএফ সোনামুড়ার মূল যে নেশা কারবারি তার বাড়িতেই যেতে সক্ষম হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে সেই নেশা জাতীয় জিনিসপত্রগুলি উদ্ধার করা হয়। যদিও এখনো পর্যন্ত বাড়ির মালিক বেপাত্তা, পুলিশ তাকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বলে খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।